আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দুটো গাছ দেখাবো যেগুলি প্রচুর ফ্রুটস হয়েছে। প্রথমটা হচ্ছে বড়ই গাছ, আপনারা কে না জানেন, কিন্তু এটা ডিফারেন্ট কাইন্ড অফ বড়। এটা এখানে জুজুবি বলে। আমি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে দেখাচ্ছি। এখানে দেখুন ধরন পুরো পুরোটাই ভিন্ন, দু রকম দেখছেন, একই গাছে বড় ছোট। এবং এটা ভীষণ খেতে মিষ্টি হয়। এবং কী পরিমাণে ধরেছে দেখুন, আলহামদুলিল্লাহ দেখছেন নুয়ে পড়ছে প্রতিটা গাছ। এ দেখেন কীভাবে কীভাবে ধরেছে, এখানে দেখুন দেখছেন। তো এটা হচ্ছে জুজুবি বা বড়ই বলতে পারেন, এটা বড়ইরই একটা প্রজাতি। আচ্ছা, এবার এবার দেখুন, আমি এরপরে দেখাবো আঙ্গুর। দেখছেন প্রতিটা ডালেই প্রচুর ধরেছে আলহামদুলিল্লাহ, এটা খুবই মিষ্টি হয়। আর আমি এটা দেশে পাইনি, এটা একটু ভিন্ন, তো দেশেরগুলিও ভালো, খুবই ভালো। এবার দেখুন, এটা আমার আঙ্গুর গাছ, এটার গোড়া হচ্ছে ঠিক এখানটায়, গোড়া দেখছেন, গোড়াটা একটু এই যে গোড়া গোড়া দেখাচ্ছি। এটা এটা বেড়ে কোথায় দেখছেন, এখানে উঠে এই গোলাপ ফুলের গাছ, তারপরে বড়ের গাছ বেয়ে ওখানে চলে গেছে, আবার নিচেও এসছে, ওই যে দেখছেন এখানটায়, এগুলি সব আঙ্গুর গাছের ইয়ে দেখছেন, পুরোটাই আঙ্গুর গাছ। এবার দেখুন আমি আঙ্গুর কীভাবে ধরেছি আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন এটা কিন্তু লাল হয়, একটু এটা লাল হয়, এটা পাতাটা নড়িয়ে দেখে দেখেন, এটা হচ্ছে আঙ্গুর গাছ কীভাবে ধরেছে দেখুন। এই যে আচ্ছা, এটা দেখলেন এখানে দুটা, এখানে দেখুন এগুলি প্রায় মাটিতে লেগে যাচ্ছিল, দেখছেন এগুলি একটু পার্পল টাইপের হয় অনেক সময়, দেখুন উপরে এরকম, প্রথমে এরকম তারপরে এরকম। এই এবার দেখুন এখানে বিভিন্ন লেয়ারের পর লেয়ার, প্রথমে এইটা কালার হয়, এরপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কালার চেঞ্জ করে যে কিছুটা পার্পল টাইপের হয়, ফাইনালি কত লালই হয়, ফাইনালি এইটা হচ্ছে অনেকটা, দেখছেন এটা হয়ে গেছে প্রায়। এটা বেশি বড় না সাইজে, কিন্তু খেতে ভালোই, যদি পাকে তখন খেতে ভালো, না পাকলে একটু টক হয়। এইখানে দেখুন, এই দেখছেন এটা মাচা, বাংলাদেশে এগুলো তো মাচা বলি আমরা, মাচা বলতাম। এটা একটা সাপোর্ট পাই, এই সাপোর্ট পেলে এভাবে লেয়ারে লেয়ারে ঝুঁকে পড়ছে, দেখছেন এই দেখুন। তারপরে এখানে আমরা কিন্তু কোনো সার দিই না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কোনো সার লাগে নাই, জাস্ট ন্যাচারাল আপনার পাতা পাতা মরা পাতা, একটু পানি পানি দিয়েছি, কিন্তু খুব বেশি পানিও দিইনি, পানি দিয়েছি। এটা এখন শীতের পর বসন্তের সময়, শীতকালে কিন্তু এটা পুরোটা আপনার মনে হবে যেন এটা মারাই গেছে, আসলে এটা মরে নাই। এবার দেখুন আমি দূরে গিয়ে দেখাই এখানে কীরকম ধরেছে দেখুন, দেখছেন এটা এটা হচ্ছে গোলাপ গাছ, এটা গাছের উপরে বে কোথায় এসছে দেখছেন, এগুলি সব আঙুর গাছ ছিল, এখানে কেটে ফেলা হয়েছে। এবার দেখুন কি হারে ধরেছে দেখুন, এই পাতার নিচে নিচে দেখছেন, এই জায়গাটা দেখুন, অলরাইট। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কাইন্ডলি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। তো ভবিষ্যতে আমি আরও দেখাবো এরকম, আর দেখিয়ে এর আগে হয়তো আপনি ডালিম দেখেছেন, ডালিম দেখিয়েছিলাম, দেখছেন কীভাবে ধরেছে। বাই।